হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। আন্দামান সাগরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং যার প্রভাবে আন্দামানেই এইটি প্রভাব দেখাতে পারে। তারপর শক্তি কমে কি বাড়ে, সেটি কি হতে পারে এবং মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর বর্তমান অবস্থান ঠিক কোথায় সেটা আমাদের বর্তমান আপডেট যেটা উঠে আসছে ভারতীয় মৌসুম ভবনের কাছ থেকে সেই সম্পর্কে আমাদের জানাবো। এর পাশাপাশি নতুন কিছু কোনো পরিবর্তন থাকছে কিনা সেটাও জানাবো। নতুন আপডেট আমাদের হাতে চলে এসেছে। আপডেট ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো করেননি। আশা করি ভবিষ্যতে উপকৃত হবেন। আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে বাংলার জন্য, আবহাওয়ার আপডেট আপনারা নিয়মিত পাবেন আগামী দিনগুলিতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন চলুন দেখে নিচ্ছি কি আপডেট রয়েছে। ইতিমধ্যে 20 তারিখ দুপুর 2:30 মিনিটে ভারতীয় মৌসুম ভবন একটি নতুন আপডেট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে দেখুন এখানে হলুদ সতর্কতা কিন্তু জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে যে গভীর নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে এবং ঘন্টায় 12 কিলোমিটার করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এছাড়া যেটা হচ্ছে এটি 140 কিলোমিটার দক্ষিণে রয়েছে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে, এছাড়া 140 কিলোমিটার উত্তরে রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর আইল্যান্ড থেকে। এবারে যেটা হচ্ছে যে এখানে 800 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে মায়ানমারের ইয়ংগন থেকে এবং এটি বলছে যে আরও কিন্তু উত্তরের দিকে এগোতে পারে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের কাছ দিয়ে কিন্তু এটা এগোতে পারে এবং এটা 24 ঘন্টার মধ্যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, আরও একটু শক্তি বাড়িয়ে তারপর এটা বলছে যে তার পরবর্তী 12 ঘন্টাতে একটা ঘূর্ণিঝড়ের রূপে এটা পরিণত হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের পরিবর্তন হতে পারে শক্তি বাড়িয়ে, এমনটা কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় অশনি হচ্ছে এটা কিন্তু বলছে। এবারে যেটা বলতে চাইছে, যদিও এখনও নাম কিন্তু তারা এখনও বলেনি, শুধুমাত্র ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জানিয়েছে। আর এখানে যেটা রয়েছে গতি কিন্তু খুব অতিমাত্রা নেই, এখানে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে 85 কিলোমিটার হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 85 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় গতিবেগটা নিতে পারে এমন সম্ভাবনা। দেখুন যেটা রয়েছে 20 তারিখের দিকে দুটো ফোরকাস্ট দিয়েছে, যেখানে 40 থেকে 50 এবং 45 থেকে 55 সর্বোচ্চ গাস্টিং 60 থেকে 65 কিলোমিটার হতে পারে, যখন ওই অবস্থার ডিপ্রেশন থাকবে অর্থাৎ গভীর নিম্নচাপ ফর্মে থাকবে। 21 তারিখের দিকে শক্তি বাড়বে, 21 তারিখে শক্তি বাড়িয়ে 55 থেকে 65 সর্বোচ্চ গাস্টিং হতে পারে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 11:30টার দিকে 21 তারিখে, 21 তারিখে এটি রাতের দিকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যেখানে শক্তি বাড়াবে 65 থেকে 75 কিলোমিটার নিতে পারে, অর্থাৎ নিচের দিকের ক্যাটাগরির যে ঘূর্ণিঝড়ের যে যেটি রয়েছে সেইটিতে হতে পারে, এর পরবর্তী ধাপে কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই এমনটা বলছে। অর্থাৎ সর্বোচ্চ 85 কিলোমিটার গতিবেগে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, অর্থাৎ আন্দামানের কাছে এটা প্রভাব দেখাতে পারে, অর্থাৎ ওইখানে কিন্তু দুর্যোগপূর্ণ ব্যাপার থাকতে পারে। এছাড়া যেটা হচ্ছে 22 তারিখে কী হবে, তার পরের দিনে এটা এই ঘূর্ণিঝড় ফর্মেই থাকবে এবং এটা কিন্তু এগোতে থাকবে, তখন গতিবেগ একটু কমবে 60 থেকে 70 সর্বোচ্চ 80 পর্যন্ত যেতে পারে এই সম্ভাবনা থাকছে। তারপর 22 তারিখ রাতের মধ্যে এটা কিন্তু আবার শক্তি কমিয়ে অতি গভীর নিম্নচাপ ফর্মে চলে আসতে পারে, যেখানে গতিবেগ থাকবে সর্বোচ্চ 55 থেকে 65 এবং আরও যেটা গাস্টিং যেটা হচ্ছে সেটা কিন্তু 75 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। সতর্কতা বলতে যেটা দিয়েছে মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু বড় সতর্কতা রয়েছে, যেখানে 20 তারিখ এবং 21 তারিখের দিকে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকাতে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে, এই হতে পারে ঝড় বৃষ্টি। এখানে ওখানে কিন্তু অলরেডি শুরু হয়েছে কিন্তু আরও হতে পারে এমন সম্ভাবনা। 21 তারিখের দিকে এটা বাড়তে পারে, কারণ ঝড়ের গতিবেগ বাড়বে, ঝোড়ো হাওয়া বইতে পারে। এবারে যেটা হচ্ছে ওখানেও কিন্তু ওই দিনে যেটা হতে পারে 21 তারিখে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুতের পাশাপাশি বেশিরভাগ জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রভাব দেখাতে পারে। এছাড়া কিছু কিছু এলাকাতে যেটা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাটাক করতে পারে, এর এটা কিন্তু রয়েছে। এছাড়া দেখুন আন্দামানের যে উত্তর দিক, সেখানে আইল্যান্ডের উত্তর দিকে কিন্তু এই সম্ভাবনা থাকছে। এছাড়া নিকোবরের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 21 তারিখের দিকে, অর্থাৎ মূলত আন্দামানের দিকে 21 তারিখে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে, আর 20 তারিখের দিকে আন্দামান নিকোবর দুই জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রা থাকবে। ঝোড়ো হাওয়াটা আপনাদের বলে দিলাম যে ছকে যেটা ছিল সেটা
সেটা এখানে আর বলছি না, সর্বোচ্চ 75 পর্যন্ত এখানে যেটা বললাম যে 85 পর্যন্ত কিন্তু উঠতে পারে, ধীরে ধীরে এটা আস্তে আস্তে কমবে। এবারে সমুদ্রে যেটা মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা যেটা আগেই বলেছিলাম আগের দুটো তিনটে আপডেটে, সে একই মতো রয়েছে, 22 তারিখ পর্যন্ত থাকছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য যেটা বলা হয়েছে যেখানে, আচ্ছা এখানে যেটা বলে দিচ্ছি, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের জন্য যেটা রয়েছে 20 থেকে 21 তারিখ, এছাড়া আন্দামান সাগর এবং সংলগ্ন যেগুলো রয়েছে আর কি, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের কাছাকাছি এলাকাতে 20 থেকে 22 তারিখের জন্য, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে যেটা আর একটু এগিয়ে মায়ানমারের কাছাকাছি জায়গাতে, সেখানে কিন্তু 21 থেকে 22 তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে। এছাড়া উত্তর পূর্ব বঙ্গোপসাগর মানে একদম বাংলাদেশের কাছাকাছি লাগোয়া যে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, সেই দিকটাতে যেটা রয়েছে 22 তারিখের জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া রয়েছে ভারতীয় মৌসুম ভবনের পক্ষ থেকে। এবারে এখানে চিত্রটা দেখে নিন, এই জায়গাতে কিন্তু আয়ারে এরকম চিত্র পাওয়া যাচ্ছে, ডিপ্রেশন ফর্মে থাকছে। আর সতর্কতা বলছে যে 20 তারিখের দিকে এবং 21 তারিখের দিকে কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, ভারী ঝড় বৃষ্টি সেখানে চলবে। এছাড়া দক্ষিণ ভারতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 21 তারিখ 22 তারিখগুলোতে। আর ওই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে 22 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম, সেখানে হলুদ সতর্কতা রয়েছে 23-24 তারিখ থেকে ভারত 22-23-24। দেখুন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসাম এছাড়া মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তার মানে এই সংলগ্ন বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের জন্য কোনো সতর্কতা নেই এবং দক্ষিণ ভারতের কিছু কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি রয়েছে। সুতরাং আমরা যেটা আগেই বলেছিলাম যে ঘূর্ণিঝড়টা হয়ে যাওয়ার পরেই কিন্তু বাংলার দিকে বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর তো কিছুটা জানিয়েছিল, কিন্তু ভারতীয় মৌসুম ভবন ছবি দিয়ে জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের জন্য সতর্কতা থাকছে 22-23-24, অর্থাৎ আরও আপডেট থাকতে পারে 25-26ও যেতে পারে। তো অর্থাৎ বুঝতে পারছেন যে আবহাওয়া দপ্তরটা কিন্তু এবারে বলছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হতে পারে। চলুন ওয়েনডে থেকে বাকি আপডেট জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্ক্রিন, এখান থেকে আমরা দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর যেটা বলছে এটি গভীর নিম্নচাপ ফর্মে রয়েছে এবং এটি আর একটু উত্তর পূর্ব দিকে যাবে, সেক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঝড় বৃষ্টি হবে এবং এখানে যেটা হয়েছে এটা অতি গভীর ফর্মে চলে যেতে পারে। এরপরে যেটা হচ্ছে এই 21 তারিখের থেকে 22 তারিখের মধ্যেই কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এইখানে কিন্তু তখন এইখানে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, ফলে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এরপর যেটা হচ্ছে আস্তে আস্তে এটা শক্তিটা কিন্তু কমতে থাকবে, সেটা তখন আবার অতি গভীর নিম্নচাপ হতে পারে। সুতরাং এরকম একটা কথা বলছে আলিপুর ভারতীয় মৌসুম ভবন, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি ECMWA মডেলে এখানে কিন্তু এটা মায়ানমারেই চলে যাবে, কিন্তু তার আগে একটু শক্তি বৃদ্ধি হতে পারে। দেখুন শক্তিটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে 21 তারিখের পর শক্তিটা বাড়ার পর কিন্তু এখানে এটা কমতে থাকবে, অর্থাৎ মায়ানমারের কাছাকাছি যখন চলে যাবে তখন কিন্তু অনেকটাই একটুখানি কমে যাবে। অর্থাৎ এইটাই রয়েছে মূলত লেটেস্ট আপডেট এবং 22-23-24 যেগুলো হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হতে পারে যেটা জানিয়েছে। আমাদের যেটা আগেও জানিয়েছিলাম যে এর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে বাংলার দিকে দমকা হাওয়া কিন্তু বইবে, অর্থাৎ ঝোড়ো হাওয়া টাইপের বইতে পারে, দমকা ঝোড়ো হাওয়া, এইটাই মূলত প্রভাব পড়বে এবং এর প্রভাবে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মূলত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো চান্স বেশি, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া জানিয়েছে যে উত্তরের দিকে মানে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে থাকতে পারে। তো আমরা 29 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি বাংলাতে মাঝে মধ্যেই কিন্তু এটা ঘূর্ণাবর্ত থাকতে পারে এবং একটু দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহ মানে দমকা হাওয়া কিন্তু চলতে পারে 30-40 বা 40-50 এরকম কিন্তু গাস্টিং, দেখুন হাওয়া কিন্তু এরকম বইতে পারে, বুঝতে পারছেন তো, মাঝে মধ্যে এই ব্যাপারগুলি থাকতে পারে। দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে থাকছে এগুলো, মিটারটা আমরা লাগিয়ে রেখেছি, দেখুন এই যে 40 কখনো 30 কখনো এরকম করে কিন্তু হাত রাখতে পারে ভিতর দিকে, দেখুন এগুলো কিন্তু ওই যে প্রায় 40-এর কাছাকাছি অংশে এরকম কিন্তু একটা গাস্টি উইন্ড বা দমকা হাওয়া কিন্তু কলকাতা সংলগ্ন এলাকা মাঝে কোনো কোনো এলাকাতে সব জায়গাতে হয়তো নাও হতে পারে কিন্তু কোথাও একটা কোথাও হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে 22-23-24গুলোতে আসতে পারে। সুতরাং 23 তারিখে বলবো আর কি। তো এবারে যেটা হচ্ছে বৃষ্টিপাতটা দেখে দিচ্ছি, আবার নতুন যে আপডেটটা আমাদের হাতে চলে এসেছে খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, বর্তমানে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত তো চলছেই, তো দেখুন এমনিতে বৃষ্টিপাত কেমন হতে পারে, মূলত হালকা থেকে মাঝারি পাশাপাশি কোথাও কোথাও এই যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো কোনো কোনো এলাকাতে হতে পারে। তো ইতিমধ্যে ফোরকাস্টটা দেখা যাচ্ছে যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে, তবে সমুদ্রের মধ্যে বৃষ্টিপাতটা অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে, ধীরে ধীরে এটা কিন্তু এই যে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে নিয়ে কিন্তু এগোবে, তখন ধীরে ধীরে এটা মায়ানমারে কিন্তু এই এলাকাতে প্রভাব দেখাতে পারে, এটা যেহেতু এই দিকেই যাচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এর ডাইরেক্ট প্রভাব বা
বাংলাদেশে কিন্তু ডাইরেক্ট প্রভাব পড়বে না, যেগুলো বিগত কিছু আপডেটে সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তে, যেটা আমরা বলেছিলাম যে 18-19 তারিখের পর থেকেই আমরা কিন্তু আসলে বুঝতে পারবো যে কী হতে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এটা মায়ানমার পর্যন্ত ম্যাক্সিমাম এফেক্ট দিতে পারে। তো সেই রকমই কিন্তু দেখা গেল। সুতরাং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই মূলত বেশি ঝড় বৃষ্টি এবং মায়ানমারে কিছুটা দিল এটা, তারপরে কিন্তু এখানে মোটামুটি এরা ঠান্ডা হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে যেহেতু দমকা হাওয়াগুলো থাকবে এবং এরই প্রভাবে 24-25 তারিখগুলোতে দেখুন মাঝে মধ্যে কিন্তু এখানে বিক্ষিপ্ত টাইপের হালকা বৃষ্টিপাত, এখনও পর্যন্ত একই রকম আপডেট দেখাচ্ছে গত আপডেটের মতোই, খুব বেশি চান্স নেই কোনো কোনো এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মূলত সিলেট, ময়মনসিংহ কিছু এলাকা, এছাড়া যেটা বলবো যে এই ঢাকা এবং চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসাম এই সমস্ত এলাকাতে, মেঘালয় দিক পর্যন্ত কোনো কোনো এলাকাতে একটু বেশি চান্স রয়েছে বৃষ্টিপাত ওই প্রভাবে হতে পারে। দেখুন এই যে 25, 26, 27, 28 দেখতেই পাচ্ছেন, তো বৃষ্টিপাত এই দিকে মূলত রয়েছে। হালকা বিক্ষিপ্ত প্রভাব কিন্তু খুলনা বিভাগ বা দক্ষিণবঙ্গের কোনো কোনো এলাকাতে 26 তারিখের দিকে আসতে পারে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেগুলো এই যে খোয়াই, আগরতলা, অম্বাসা, কুমারঘাট, ধর্মনগর, কবি এদিকে কুমার, এদিকে কামালগঞ্জ, এই দিকটাতে মৌলভীবাজার, এছাড়া কাতিয়াদি, নরসিংহনগর আর কি, এছাড়া কিশোরগঞ্জ, কাপসিয়া, এতটা পর্যন্ত নগরপুর, টাঙ্গাইল এদিকটাতে, ধামারি পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো দেখুন আসামের দিকে, মেঘালয়ের দিকে কিছু কিছু এলাকাতে, হোজাই, ডিমাপুর, নাগাঁও, জোরহাট, ডিগবয় এদিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। সুতরাং এই দিকটাতে শুকনো শুকনোই থাকার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন 27 তারিখেও বৃষ্টিপাত। সুতরাং এই দিকগুলোতে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাত হবে, ক্লিক করার কিছু নেই, আমরা ছবি দেখে এগুলোতে কিন্তু মেঘলা মেঘলা হবে, কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো বৃষ্টিটা একটু বাড়তে পারে এই এলাকাতে, বুঝতে পারছেন তো। দেখুন সিলেট, শিলচর এই এলাকাতে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো এরকম কিন্তু আপডেট আমরা দেখিয়ে দিলাম যে কেমন কেমন রয়েছে, খুব বেশি বড় কিন্তু পরিবর্তন থাকছে না, একদম দেখে নিলেন যে বাংলাদেশে বৃষ্টিপাত সেরকম সম্ভাবনা নেই, ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ যেটাই হোক এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কথা বলছে আবহাওয়া দপ্তর, সেটা আমাদের জানিয়ে দিলাম প্রথমেই। তো সেই আপডেট অনুযায়ী আমরা এখন ঘূর্ণিঝড়ই ধরতে হবে যেহেতু তারা বলছে, তো সেইভাবে যেটা দেখা যাচ্ছে এরপর হবে কিন্তু বৃষ্টিপাত মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে 21-22 তারিখ পর্যন্ত চলবে, 22 তারিখ থেকে আস্তে আস্তে কমতে হবে, কারণ এটা উত্তর উত্তর পূর্ব দিক করে কিছুটা সরে যাবে মায়ানমারের দিক পর্যন্ত। সুতরাং এইরকম একটা দিয়ে এইদিকে বৃষ্টিপাতগুলো ঘটাতে পারে, এর প্রভাব ডাইরেক্ট এখানে কিন্তু পড়ার চান্স নেই। সুতরাং পরবর্তী আবার ঘূর্ণিঝড় যখন তৈরি হবে সেক্ষেত্রে যেমন স্বাভাবিক তাপমাত্রা হয়তো বাড়া করলে আর কি, তখন কিছু ব্যাপার আবার উড়িষ্যা বা বাংলার দিকে কিন্তু চলে আসতে পারে। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা দেখুন সাগরের তাপমাত্রা কিন্তু 23 তারিখে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছেন। এবারে কিন্তু যেটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন কিন্তু চলে, দেখুন বর্তমানে এটা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, এই 27 ডিগ্রি যদি আমরা যখন দেখুন আস্তে আস্তে কখন বাড়ছে, 22 তারিখের পর থেকে 23 তারিখ থেকে এটা সম্ভবত 23 তারিখ থেকে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেভারেবল কন্ডিশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, 28 ডিগ্রিও কোথাও কোথাও সাগরের তাপমাত্রা উত্তর বঙ্গোপসাগরে বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসছে, তার মানে ফেভারেবল কন্ডিশন কিন্তু এবারে চলে যাচ্ছে। অর্থাৎ এর পরবর্তী কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি করে সেগুলি কিন্তু এই দিকে আসার চান্স রয়েছে, এবং আরও বেশি কিছু সিস্টেম শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েও অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের দিকে আসার চান্স থাকতে পারে। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সাগরের তাপমাত্রা কিন্তু এই যে 28 ডিগ্রি একদম ফেভারেবল কন্ডিশন কিন্তু চলে আসবে, অর্থাৎ মার্চের শেষ সপ্তাহের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাগরের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকবে যদি কিছু সিস্টেম তৈরি হয় সেগুলো আমাদের, দেখুন 29 ডিগ্রি পর্যন্ত, 28-29 বুঝতে পাচ্ছেন। তো সুতরাং একদম ফেভারেবল কন্ডিশন বলা যেতে পারে বঙ্গোপসাগর, আরব সাগরেও কিন্তু মোটামুটি তাপমাত্রা এই দিকগুলোতে 28-29 ধরে নিচ্ছে, অর্থাৎ এইগুলো কিন্তু ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, অতিগভীর নিম্নচাপ তৈরি হওয়ার কন্ডিশনের মধ্যে থাকছে, সুতরাং এগুলো থাকছে, এবং আস্তে আস্তে তাপমাত্রাও বাড়বে পরবর্তী ক্ষেত্রে। তো আমার এখানে আর কিছু ব্যাপার কিছু দেখার নেই, কলকাতাতে ক্লিক করলাম, একটা জায়গায় করছি, সময় আমার একটু কম আছে। তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে, 22 তারিখ একটু মেঘলা, 23 তারিখে দমকা হাওয়া, 24 তারিখে দমকা হাওয়া, 25 তারিখে একটু মেঘলা এবং হালকা বৃষ্টিপাত দুপুরের দিকে হতেও পারে, অথবা নাও হতে পারে, মেঘলা হয়ে কেটে যেতে পারে, তবে দমকা হাওয়া 25-26 তারিখ পর্যন্ত পাওয়া যেতে পারে, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত দমকা হাওয়া, মাঝে মধ্যে পার্টি ক্লাউডি এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়াই থাকবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপনি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।